নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার ইউনাইটেড আরব পাকিস্তানি এমিরেটসে নাগরিকদের ভিসা বাতিল হয়েছে অর্থাৎ পাকিস্তানি নাগরিকরা এখন ইউনাইটেড আরব এমিরেটসে যেতে পারবেন না ইউএর কর্তৃপক্ষ এটা জানিয়েছেন কারণ ইউএইতে গিয়ে পাক নাগরিকরা ড্রাগ ট্রাফিকিং সেক্স র্যাকেট চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি সঙ্গে যুক্ত হয়ে পড়েছে একদিকে ভারতীয়রা দেখুন কি সসম্মানে কাজ করছেন বিদেশের মাটিতে সেখানে বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তানের নাগরিকরা বিদেশের মাটিতে গিয়ে তাদের দেশের সম্মান নষ্ট করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাতব্বররা যারা পাক প্রেমে ডগমগ তাদেরকে এই কথাটা মনে করিয়ে দিতে চাই সেদিনের বেশি দেরি নেই যে যখন ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান বলে বাংলাদেশের নতুন নামকরণ হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান আপনারা একটা শব্দ বন্ধের সঙ্গে নিশ্চয়ই পরিচিত সেটা হচ্ছে হুকুমতের আব্বানিয়া পালন যেভাবে সবকিছু নির্দিষ্ট করে দিয়েছেন সেভাবেই মানুষের জন্ম মৃত্যু সবকিছু নিয়ন্ত্রিত হয় এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই অর্থাৎ খাদ্য বস্ত্র মাথার উপর ছাদ মানুষের আত্মিক দৈহিক চাহিদা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পারসিক জৈন সবারই এক বিশ্বব্রহ্মাণ্ড এই হুকুমতের আব্বানিয়ার মাধ্যমেই চলে এটা একটা ফার্সি শব্দ কেন এই কথাটা বললাম এই হুকুমতের আব্বানিয়া বা এর প্রবক্তা মৌলানা ভাসানি মৌলানা ভাসানি সম্পর্কে আপনারা অনেকেই জানেন পঁচানব্বই বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন স্বরাজ্য পার্টি কংগ্রেস মুসলিম লীগ আওয়ামী লীগ আওয়ামী পার্টি করেছিলেন নানা দল খিলাপতের সঙ্গে যুক্ত হয়েছিলেন চিত্তরঞ্জন এবং সুভাষচন্দ্র বোসের গুণমুক্ত ছিলেন তার কিছুটা বাম ঝোঁক ছিল কেউ কেউ তাকে বলেন যে তিনি মৌলবাদী কিন্তু মৌলানা ভাসানির রাজনৈতিক দর্শনে জামাতের বিরোধিতা ছিল তার মতে জামাত সামন্ত প্রথা ইসলামের নামে সাম্রাজ্যবাদ তৈরি করতে চায় যারা সারিয়া প্রবর্তন করতে চায় সেখানে গণতন্ত্রের স্থান নেই সেখানে ব্যক্তি স্বাধীনতা মানুষের সমান অধিকার পরমত সহিষ্ণুতা নারীর স্বাধীনতার কোনো উল্লেখ নেই সেই জন্য তিনি জামাতের দর্শনের ঘোর বিরোধী ছিলেন সেই জন্যই তিনি পালনবাদের প্রবক্তা হিসাবে পরিচিত অনেকে তাকে বলেন যে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন দেবকান্ত বড়ুয়া তার মৃত্যুর পর বলেছিলেন একজন মানবতাবাদীর যিনি তার জীবনকে সমর্পণ করেছিলেন মুক্তিকামী মানুষের জন্য তিনি চলে গেলেন কেউ তাকে বলেন সমাজবাদী আন্তর্জাতিকতাবাদী ধর্মনিরপেক্ষ আন্দোলনের প্রতিপু কিন্তু মৌলানা হাসান নিয়ে বিতর্ক আছে তিনি কমিউনিস্ট গেসা ছিলেন নাকি মৌলবাদকে প্রচ্ছন্ন সমর্থন করে দিয়েছেন সে নিয়ে বিতর্ক আছে কিন্তু মৌলানা ভাসানীর পালনবাদ নিয়ে চর্চা আগেও হয়েছে এখনো হচ্ছে কেন আমি মৌলানা ভাসানীর কথা বললাম অনেকে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা ইউনুসের ভাষায় এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে এই পালনবাদী সংস্কৃতির ধারক ও বাহুক বলে চিহ্নিত করার চেষ্টা করছেন আমার মনে হয় এটা তাদের অজ্ঞতা পরিকল্পিত ভাবে তারা মৌলানা ভাসানির পালনবাদের আদর্শ মাহফুজ অনুসরণ করেন বলে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। কিন্তু প্রশ্নটা হলো এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ইউনুস কথিত এই মেহফুজ আলম আসলে হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত সক্রিয় সদস্য যদিও সে এটাকে অস্বীকার করে সম্প্রতি ফেসবুক পোস্ট করেছে এই মেহফুজ সেখানে সে বলেছে আপনারা দেখে নিতে পারেন ফেসবুকে গিয়ে আমি গোদাগো বাংলায় যেটা বলার সেটা বলছি সে বলছে যে পুরাতন পন্থী যে বন্দো পুরাতন পন্থীরা যে বন্দোবস্ত কায়েম করেছিল বাংলাদেশে সেই বন্দোবস্ত এবং পুরাতন পন্থীদের সঙ্গে ছাত্রদের সংঘাত অনিবার্য সেই সংঘাত রক্তাক্ত হবে গৃহযুদ্ধ আসন্ন এখন গৃহযুদ্ধ যাতে না হয় তার জন্য চেষ্টা চলছে কিন্তু এই গৃহযুদ্ধ এড়ানো যাবে না তিনি মানুষকে ঘন হয়ে বসতে বলেছেন এবং একই সঙ্গে আসন্ন গৃহযুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এর মানেটা কি এর মানেটা এই যে বাংলাদেশের মাটিতে নতুন করে আবার রক্তাক্ত সংগ্রামের ডাক দিচ্ছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ইউনুসের ভাষায় যিনি গণ অভ্যুত্থানের মাস্টারমাই আমাদের এটাই সন্দেহ ছিল অর্থাৎ পুরনোপন্থী পুরনো বন্দোবস্ত জিয়ে রাখতে চান এমন মানুষদের সঙ্গে তারুণ্যের সংঘাত অনিবার্য এটা হচ্ছে কথার কথা আসল হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল সেকুলার সনাতনী মানুষদের সঙ্গে জামাত হিজবুত তাহারের হেফাজতে ইসলামের সংঘর্ষ অনিবার্য এই অনিবার্যতাটাকেই স্মরণ করে দিয়েছেন মাহফুজ আলম আমাদের সতর্ক থাকতে হবে কারণ আমাদের পড়শি দেশে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তার প্রভাব আমরা কিন্তু এড়াতে পারবো না বিশেষত আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমানা আছে তাই বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে মা হলে গৃহযুদ্ধ শুরু হলে তার অভিঘাত আমাদের দেশে পড়বে বিশেষত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় প্রভৃতি রাজ্যগুলোতে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অর্থাৎ এতদিন একটা মুখোশের আড়ালে ছিলেন এই মাহফুজ আলম এবার তিনি মুখোশটাকে টেনে নামিয়ে নিজের প্রকৃত স্বরূপ চেনাচ্ছেন কার্যত হুমকে দিচ্ছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন কোন মতাদর্শগত লড়াই নয় মতাদর্শগত লড়াই রক্তাক্ত হয় না এটা হচ্ছে সারিয়া প্রবর্তন করার জন্য তালিবানি শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য জেহাদি মেহফুজের এই গৃহযুদ্ধের হুঙ্কার কয়েকজন কমেন্টেটার মাহফুজকে মৌলানা ভাসানির আদর্শে অনুপ্রাণিত একজন যুবক বলে বর্ণনা করেছেন মৌলানা ভাসানির নখের যোগ্য মেহফুজ হতে পারেন না কারণ মৌলানা ভাসানির দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ছয় দশকের দীর্ঘ চিরকাল তিনি শোষিত বঞ্চিত করেছেন বলেছেন শোষকের কোন ধর্ম হয় না দেশ হয় না জাতি হয় না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তাহলে মৌলানা ভাসানির মতাদর্শের উত্তরাধিকারী মাহফুজ আলম হতে পারে সম্পূর্ণ ভুল ন্যারেটিভ দেওয়া হচ্ছে মৌলানা ভাসানি ভারতীয় উপমহাদেশের অনেকের কাছে খুব শ্রদ্ধেও একজন ব্যক্তিত্ব আবার অনেকে তাকে বিতর্কিত ব্যক্তিত্ব বলে মনে করেন তিনি নেহরুর বিদেশনীতির সমর্থক ছিলেন ইন্দিরা গান্ধীকে অ্যাফ্রো এশিয়া দেশগুলোর পারস্পরিক সংযোগ বৃদ্ধির জন্য উদ্যোগীয়তে অনুরোধ করেন তিনি আসাম আইনসভার সদস্য ছিলেন স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের আইনসভার সদস্য ছিলেন তারপরে পাকদের স্বৈরাচারী আচরণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন তিনি সীমানা ধর্ম বাদ দিয়ে বাঙালি জাতির ঐক্যের পক্ষে সওয়াল করেছিলেন এই মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারেন না বলে অনেকে মনে করেন কমিউনিস্টরা বলেন যে তিনি প্রকৃত ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ এবং আন্তর্জাতিকতাবাদী মৌলানা ভাসানির আদর্শে অনুপ্রাণিত হয়েছে হিজবুত তাহারির সক্রিয় সদস্য ম্যাপুজ আলম এই ন্যারেটিভ তৈরি করে পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে চাইছে একদম আসলে ম্যাফুজ খুব সচেতনভাবে ফেসবুকে পোস্ট করে হুঙ্কার দিয়েছে সতর্ক করে দিয়েছে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সনাতনী প্রকৃত সেকুলার জনগোষ্ঠীকে যে তোমরা বাড়াবাড়ি করো না তোমরা ঘরে থাকো গর্তে ঢুকে থাকো বাড়াবাড়ি করলে যুদ্ধ হবে রক্তাক্ত যুদ্ধ গৃহযুদ্ধ হবে এবং সেই গৃহযুদ্ধ যে আসন্ন সেটা তার বক্তব্যে স্পষ্ট তিনি বলছেন যে প্রাচীনপন্থীরা বন্দোবস্ত টিকিয়ে রাখার পক্ষে যারা তারা প্রাণপণ চেষ্টা করছেন একটা সমাধান সূত্র বার করার তিনি এটাও বলেছেন সমাধান সূত্র বার করার চেষ্টা হলেও সেটা সফল হবে না গৃহযুদ্ধ অনিবার্য অর্থাৎ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের একজন বড় মাতব্বর ইউনুসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তিনি এই উপমহাদেশের শান্তি সুস্থিতি বিঘ্ন করার জন্য সমাজ মাধ্যমে বলছেন গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন রক্তাক্ত গৃহযুদ্ধ মতাদর্শগত লড়াইয়ের কথা তিনি বলছেন না অর্থাৎ পাকিস্তানের এই বাংলাদেশের সম্পূর্ণ তালিবানীকরণ করার জন্য যা যা দরকার এই ম্যাপুজ আর তার সঙ্গী সাথীরা তা করবে অর্থাৎ আমরা সবাই তালিবান বাংলা হবে আফগানিস্তান আবার ম্যাপুজের যে গুরু তিনি সময় আগুনখোর বিপ্লবী ছিলেন বাংলাদেশ এই পশ্চিমবঙ্গে যখন নকশাল আন্দোলন হলো তিনি তাতে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশেও ওইরকম একটা অভ্যুত্থান করতে চেয়েছিলেন একানব্বই সালের দিকে বিএনপি জমানায় আনসার বিদ্রোহকে তিনি শ্রমজীবী জনতার বা প্রলে বিদ্রোহ বলে ডেকে দিয়েছিলেন সফলনী জেলবন্দি হয়েছিল আমেরিকা গিয়েছিলেন ফিরে এসেছিলেন তারপর রাতারাতি তিনি ইসলামী মৌলবাদে দীক্ষিত হয়ে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যাতে বাংলাদেশে প্রবর্তন হয় তার জন্য সওয়াল করছেন একজন কমিউনিস্ট যে ধর্মকে আফিম বলে মনে করে যে সময় মনে করতো যে বিপ্লব স্পন্দিত বুকে সেই লেনেন যে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশেও এই ধরনের আন্দোলন করতে চেয়েছিল কিন্তু কোনো আন্দোলনই তার সফল হয়নি পরিণত বয়সে সে এসে এখন ইসলামী ধর্মগুরুর রূপ ধারণ করে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করতে চাইছে মেয়েদের যাতে অধিকার না থাকে তার পক্ষে সওয়াল করছে ধর্ম নিরপেক্ষতা ওই ফারহানের ভাষায় আপনি যদি গলায় একটা বিষধর সাপ ঝুলিয়ে ঘুরে বেড়ান সেটা তো খুব বিপজ্জনক ধর্ম নিরপেক্ষতাও নাকি জাতির কাছে এতটাই বিপজ্জনক ইনি হচ্ছেন ম্যাপুজের গুরু এই বিষয়টাকে ঢাকবার জন্য একটা মহল থেকে মৌলানা ভাসানের পালনবাদ সেটাই নাকি ম্যাপুজ এবং তার অনেক সঙ্গী সাথে অনুসরণ করেন এটা বলতে চাইছেন না জঙ্গি আদর্শে দীক্ষিত হিজবুত তেহারির সক্রিয় সদস্য বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন এই ম্যাপুজ আলম ও তার সঙ্গী সাথীরা এখন মরিয়া হয়ে যুদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশের মুক্তমনা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সনাতনী মানুষদের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশে তালিবানীকরণ করতে হবে এটাই তাদের লক্ষ্য এতদিন মুখোশের আড়ালে ছিলেন সেই মুখোশটাকে টেনে খুলে ফেলে এখন নিজেদের প্রকৃত রূপ তারা সামনে আনছেন এই শক্তি এই লোকগুলো উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতি নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক দেখুন মতাদর্শগত লড়াই সবসময় হয় পুরনো প্রজন্মের সঙ্গে নতুন প্রজন্মের বিশ্ববিক্ষায় মৌলিক প্রভেদ থাকে কিন্তু তার মানে সেটা গৃহযুদ্ধের হুঙ্কার দেওয়া নয় একটা রাষ্ট্র একটা সমাজ গঠনে তারুণ্যের যেমন অবদান থাকে আর প্রবীণদেরও সেরকম অবদান থাকে তরুণরা আধুনিক প্রযুক্তিতে অনেক বেশি দক্ষ কারণ কথা আছে না চেঞ্জ না অনলি কনস্ট্যান্ট তারা পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে প্রবীণদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয় সেরকম বিরোধ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে নিরন্তর চলতে থাকে কিন্তু তার মানে এই নয় যে রক্তাক্ত গৃহযুক্ত হয় এবং প্রবীণরা আস্তে আস্তে নবীনদের জায়গা করে দেন চিরকাল পৃথিবীর সব দেশে এটা হয়েছে কারণ অনন্ত কাল ধরে সমাজের চালিকা শক্তি থাকতে পারেন না আজকে যারা নবীন দু আড়াই দশক পরে তারা প্রবীণ হবেন তখন তাদেরকেও জায়গা ছেড়ে দিতে হবে তাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু সেখানে রক্তাক্ত গৃহযুদ্ধের কথা আসে কি করে আসলে বাংলাদেশের চরিত্রের মৌলিক পরিবর্তন করতে চাইছে এই মাহফুজ এবং তার সঙ্গী সাথীরা তারা জানে এই পরিবর্তন করতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হবে সেই বাধা বাংলাদেশের সমাজের ভিতর থেকে আসবে সেই আগে বাগে তাই হুমকে দিয়ে গৃহযুদ্ধের আগাম পূর্বাভাস দিয়ে সেই প্রগতিশীল অংশকে ভয় পাইয়ে দিতে চাইছেন এরা যাতে প্রতিবাদের ইচ্ছা থাকলেও দমন পীড়নের ভয়ে তারা প্রতিবাদ করতে এগিয়ে এগোতে না পারে কিন্তু প্রতিবাদ যুগ যুগ ধরে সচেতনতার ভাষা প্রতিবাদী কণ্ঠস্বরকে রুদ্ধ করা যায় না আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের মানুষের অনেকে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ মুক্তমনা তারা ম্যাপুজ এবং তার সঙ্গী সাথীদের এই চক্রান্তকে ব্যর্থ করবে। অনেকে বলতে পারেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের এত চিন্তা কেন চিন্তা অন্য কারণে চিন্তা একটাই কারণে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ শুরু হয় এই যদি মেলে তাহলে কিন্তু তার প্রভাব ভারতবর্ষেও পড়বে বাংলাদেশের মাটি থেকে বহু মানুষ তখন ভারতে আশ্রয় নেবার জন্য আসবেন একবার পরিস্থিতি অশান্ত হলে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি যেটা এখন যথেষ্ট সক্রিয় আরও মাথা চাড়া দেবে পাকিস্তান থেকে যদি কন্টেনার করে অস্ত্র আসে সেই অস্ত্র যদি জঙ্গি জিহাদিদের হাতে চলে যায় এবং তারা যদি ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে তাহলে আমাদের চিন্তা হবে না তাই বাংলাদেশের মাটিতে গৃহযুদ্ধ হলে এই ভারতীয় উপমহাদেশে তার একটা প্রভাব পড়বে বাংলাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন এবং এই উপমহাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই উপমহাদেশের প্রকৃত ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র যাতে বজায় থাকে তার জন্য সচেষ্ট হওয়া উচিত এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়বে এই ধরনের হুমকি পোস্ট কেউ যদি সমাজ মাধ্যমে করে তার অভিঘাত পরে একই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারপরে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী যদি সমাজ মাধ্যমে গৃহযুদ্ধের ডাক দেন ভবিষ্যৎবাণী করেন যে গৃহযুদ্ধ আসন্ন রক্তাক্ত রক্তাক্ত গৃহযুদ্ধ হবে তখন ধর্মীয় সংখ্যালঘুরা আরো ভয়ে নিজেদের গুটিয়ে নেবেন শুধু ধর্মীয় সংখ্যালঘুরা নয় মুক্তমনা প্রগতিশীল প্রকৃত অসাম্প্রদায়িক যারা যারা এই উপমহাদেশে শান্তি সুস্থিতি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চান তারাও কিন্তু বিপন্ন বোধ করবেন তাই এখন কিন্তু সময় হচ্ছে এই ধরনের মৌলবাদ উগ্রবাদের ডাক যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ অহিংস গণতান্ত্রিক পথে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়া না হলে এই উপমহাদেশ জুড়ে অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে হিজবুতারের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ম্যাপুজ আলম যেভাবে গৃহযুদ্ধের উস্কানে দিচ্ছেন বাংলাদেশে আমরা কিন্তু উদ্বিগ্ন হচ্ছি আবার বললাম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে কিন্তু তার অভিখাত আমরা এড়াতে পারবো না শুধু আমরা নয় এই উপমহাদেশ এড়াতে পারবে না অতএব সাধু সাবধান